এই যে বন্ধুগণ, কি বলছো? বার ক্লোজ, বার ক্লোজ, যাও যে যার বাড়ি চলে যাও। রাত 10টা বেজে গেছে, যাদের মাল শেষ হয়নি তারা ঘরের মাঠে গিয়ে মাল খাও, যে চলে যাবে যাও, বার ক্লোজ। বাইরের পাবলিক হালকা হোক, দেখছি চিন্তন বৈঠক। তা কি বিষয় নিয়ে বৈঠক? আর নচে কি ব্যাপার? লাস্ট উইকের হপ্তাটা তো বাকি, কে দেবে? হ্যাঁ কে স্যার, কে নানা স্যার? ওই যে হয়েছে কি, ওই যে পরিবর্তিত পরিস্থিতি হয়েছে না, একটা পরিবর্তিত, তাতে ঠিক কি করা উচিত তাই নিয়ে আমরা একটা চিন্তন বৈঠক। আসলে এলসি অফিস গুলো তো সব বন্ধ হয়ে গেছে, রাস্তা অবরোধ আমি কি করবো, কোথায় কালীঘাট? যাচ্ছি সালা অবরোধ করার জায়গা পায় না, দাঁত কালা চোখানো, কালীঘাট কালীঘাট, বুঝেছো? চল 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 মা গো আনন্দময়ী নিরানন্দ করুণ। গোলাম দাসরা কেন বলতো? খেল খেলা রে, হট আনা রে, জোরা জোরি মার কাটা রে। গোলামে মুস্তাফা, ছোট বাবু এসেছিল কেন? আরে কি, আরে ফিজে মাল খেতে আর হপ্তা নিতে আর কি, এমন চাকরি কেউ কোনো কালে দেখেছে রে ভাই? মাল থেকে রেশন সবই ফ্রি। বলো ডারে রেডি? ফুল রেডি কাকা। হয়েছে কি, গলগিন টাওয়ারের কাছে একটা ফ্ল্যাট বাড়িতে থাকে, মালটাও কি সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বেরোয়, গিয়ে একটা বেল্লায় বাড়িতে একটা সুড্ডার সঙ্গে বসে হ্যাঁ যায়, এই পমিট, তারপর ওখান থেকে বেরিয়ে অফিসে যায় কোর্ট। তবে হ্যাঁ, ভবানী ভবনের সামনে নো চান্স, কিন্তু বিকেলে তিন চারটে ছোড়াকে জুটিয়ে রেস্তোরাঁয় যায় মাল খেতে, ফেরার সময় থাকে শুধু ড্রাইভার আর একটা ছোড়া। মালটাকে সকালেই টপকাতে হবে, সুড্ডাটার বাংলো থেকে বেরোনোর পর গাড়ি গ্যারেজে দেখিয়ে এনেছি, মারুতি ভ্যান, আর এই লাইনে যখন প্রথম এলাম তখন কেনা, সিরিঞ্জ রেডি আছে, এভাবে গেঁথে দিতে হবে। আচ্ছা পারবি? আমি কিছু না, খুব সহজ, এই হ্যাঁ গেঁথে দিলেই হবে, ঘন্টা দুয়েকের জন্য নো প্রবলেম, আমি থাকবো। গাড়িতে একটা মেয়ে থাকলে সুবিধে হয়, লিমকা বুলু আমি আর নোচে চারজনে তুলবো, হিটু আর মাসি এখানে থাকবে। এই শোন, প্ল্যানটা সামান্য চেঞ্জ হয়েছে, মালটাকে নিয়ে নোচের বাড়ি যাচ্ছি, মালটার বাড়ি নোচের বাড়ির খুব কাছে, পুলিশ সন্দেহ করতে পারবে না মালটা এত কাছে রয়েছে। নোচে চাদর বালি সব সব তোর বাড়ি, ঠিক আছে? এই কতদিন ধরে লাগবে? তিন দুয়েকের মতো মাল পেয়ে যাবো, শুনলি না, ক্যাশ বাড়িতে আছে, সকালবেলা ঠিক 8টায় বেরোবো। নোচে এই যে সিরিঞ্জ, ওষুধটা দামি, একবারই ব্যবহার করা যাবে, মুখোশ থাকবে, সবাই ঠিক অ্যাকশনের আগে পড়ে নিবে। বান্টি, মোবাইলটা খোলা রাখবি, কেন কেন কি বে, কখন কি দরকার পড়ে? কেন সেদিকে ধর, খুঁজে দিবি, পারবো?
মাখুন মাখুন প্লিজ ধরো সে চলো হ্যাঁ দামিয়ে যাব টেপ মেরে দিবি খেল খেলা রে হট আনা রে জো রাজো রি মার কাটা রে এই কাল সকাল আটা প্র্যাকটিস কুছ এত জোরে চেঁচায় না ও নেশাটাই পুরো কেটে গেল এই আচ্ছা এই কথাটার মানে কি রে ওই যেটা বললো হ্যাঁ ওটার মানে আর দুটো বোতল রাখো আচ্ছা শোন তোরা বললি বলে তো আমি ভিড়ে গেলাম পরে কোনো লাফড়া হবে না তো মানে ফেঁসে যাবো না তোরে ফেঁসে তো গেছো দাদা এখন ভেবে কি হবে হ্যাঁ যা হবে কি হবে কি দু চার বছর জেল হবে লস্যি লাবড়া এ তো সব হাতে ধরাই ছিল এখনো আছে সে তো আছেই আচ্ছা আরেকটা প্রশ্ন বড় প্রশ্ন তোমার বলছি টিয়া পাখি আর খাঁচার কিসটা কি জানা না হয়েছে কি ওই যে নানা পারিকারের ছবিটা গোলামদার সাড়ে ৪১ বার দেখেছে সাড়ে ৪১ হয়েছে কি শেষবার ইন্টারভ্যালের সময় পুলিশ এসে ধরে নিয়ে চলে গেছে সেদিনই সকালে চান টান সেরে কিডন্যাপ করে তারপর সিনেমা দেখতে ঢুকেছিল তো আরে একটু খাঁচার পাখি কি আশ্চর্য গোলামী মুস্তাফায় নানা পাটেকারের হাতে টিয়া ছিল তো প্লাস্টিকের তো বম্বে ছবির বাজেট বেশি তাই জানি তো টিয়া আর বাংলা ছবির বাজেট নেই প্লাস্টিক টিয়া এত কিডন্যাপ করে একটা জন্তু টিয়া কিডন্যাপ করতে পারে না প্রবলেম আছে বোধ হয় জন্তু টিয়াকে জন্তু ছোলা দিতে হবে কে দেবে তুমি